গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফেভার ডালিয়া। আজকে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি রেসিপি দেখাচ্ছি। আজকের রেসিপি, এখানে তাজা তেলাপিয়া মাছ এনে আমি ভেজে নিয়েছি, সর্ষে দিয়ে করব। সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এর মধ্যে 4-5 কোয়া রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। কালো জিরা ফোড়ন দেবো। এক্সট্রা ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষের তেলে রান্না হচ্ছে। তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো আজকের এই তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার, সাবস্ক্রাইব দুটোই করো। যারা আমার রান্না এখনও দেখোনি, আমার চ্যানেল এখনও, চ্যানেলের ভিডিও এখনও রান্না দেখোনি, রেসিপি, তারা একটু সাবস্ক্রাইব করে নিও, দেখতে পারবে, একটু ফলো করো। রোজ রোজ নতুন নতুন রান্না নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা আমার পাশে থাকলে আমি সেটা অবশ্যই পারবো, তোমাদের ভালোবাসায় আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আর আমি যে ফেসবুক লাইভে আসি, সেই ফেসবুক পেজটা একটু ফলো করো। তো সবাইকে বলছি, নতুন রান্না দেখার জন্য, আমার ভিডিও রান্না দেখার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। রান্না দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সবাইকে ভালোবাসা জানাচ্ছি, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ফেসবুক লাইভে যখন আসি 7টা থেকে 9টার মধ্যে,
পারলে একটু জয়েন করার চেষ্টা করো। আর যখনই আমার যে ভিডিওই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকে রেসিপি এখানেই শেষ করছি, কাল আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে তুলে ধরব, ততক্ষণ তোমরা অপেক্ষা করো। আজকের মতো আসি, সবাইকে টাটা।